লিখলাম x is equal to 1 আর y is equal to 0 তাহলে লিখে নিচ্ছি x is equal to 1 y is equal to 0 তাহলে আমি x আর y এর এই দুটো মান পেলাম ঠিক আছে এবার আমি চলে যাব থার্ড অঙ্কে plus 9 to the power x is equal to 13 into 6 to the power x. এটাকে আমি করবো 6 into 2 to the power 2x 4 কে লেখা যায় 2 square সেজন্য 2 to the power 2x আর 3 কে লেখা যায় 3 square মানে 9 তাহলে 3 to the power 2x হলো is equal to 13 6 কে আমি ভেঙে লিখছি 2 to the power x into 3 to the power x এখানে আমি 2 টু দি পাওয়ার x আছে 3 টু দি পাওয়ার x আছে এখানেও তাই আছে সেজন্য আমি এখানে ধরে নেব 2 টু দি পাওয়ার x is equal to a 3 টু দি পাওয়ার x is equal to b তাহলে আমি লিখছি 6 into 2 টু দি পাওয়ার x মানে a তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস এখানে হবে b স্কয়ার is equal to 13ab এখানে আমি গুণ করে ঢুকিয়ে দিচ্ছি 6 a স্কয়ার প্লাস 6 b স্কয়ার মাইনাস 13 a b is equal to 0 6 into 6 আমার 36 হয় আর এখানে আমি যদি সেটাকে ভেঙে লিখি তাহলে হচ্ছে 4 into 9 ও 36 হয় আর 4 into 9 কে আমি যদি মাইনাস আকারে প্লাস আকারে লিখি তাহলে 13 পাওয়া যায় সেটাকে আমি করে দেখাচ্ছি আরো ভালো বলে যাবে 6 a স্কয়ার মাইনাস 9 এ বি মাইনাস 4 এ বি 9 প্লাস 4 13 হয় 13 কে আমি ভেঙে লিখলাম প্লাস 6 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে আমি এখান থেকে 3 কমন 3 এ কমন নেব 3 এ হলো ভিতরে থাকছে 2 এ মাইনাস এখানে হচ্ছে 3 বি আর এখানে আমি নিচ্ছি 2b কমন নেব তাহলে হচ্ছে 2a মাইনাস মাইনাস কমন নিচ্ছি বলে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে গেল 3b ইজিকাল টু 0 এটা হলো এবার আমি কি উপরের এখানটা মুছে দিচ্ছি আমি এটা তাহলে হচ্ছে 2a minus 3b আর হচ্ছে 3a minus 2b is equal to 0 আচ্ছা আমি এখানে লিখে নিই আবার আমি ধরে নিয়েছিলাম 2 to the power x is equal to a আর 3 to the power x is equal to b এটা মুছে গেছে ঠিক আছে এবার আমি লিখছি 2a is equal to তাহলে 3b আর 3a is equal to 2b মানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার x আর b মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x তাহলে আমি এখানে বসাবো আমি এখানে লিখছি 2 2 টু দি পাওয়ার x is equal to 3 3 টু দি পাওয়ার x a আর b এর ভ্যালু বসালাম এখানে আছে 2 টু দি পাওয়ার 1 ধরে নিই এখানে 1 আছে তাহলে নিচের দুটো বেস সমান তাহলে আমাদের পাওয়ার প্লাস আকারে হবে x plus 1 is equal to 3 টু দি পাওয়ার x plus 1 আমি এটাকে নিচে নিয়ে আসছি তাহলে 2 বাই 3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 হলো ইজ ইকাল টু 1 আছে 1 মানে 2 বাই 3 হোল টু দি পাওয়ার 0 লিখতে পারি তাহলে লিখি 2 বাই 3 হোল টু দি পাওয়ার 0 তাহলে দুটোর বেস 2 বাই 3 আছে তাহলে পাওয়ার গুলো সমান হবে তাহলে x প্লাস 1 ইজ ইকাল টু 0 তাহলে x ইজ ইকাল টু মাইনাস 1 পাওয়া গেল x is equal to minus 1 ঠিক আছে এবার আমি চলে যাব সেকেন্ড ইকুয়েশনটা থেকে সলভ করব আমি পেলাম এই মাত্র x is equal to minus 1 এই ইকুয়েশনটা থেকে এবার আমি এই
question ta solve korbo 3 into a mane 2 to the power x 2 into b mane hocche 3 to the power x ebar tahole ami pelam 3 into 2 to the power x is equal to 2 into 3 to the power x ebar ami 3 to the power x ke epashe anbo ari 3 ta ke opashe patabo tale 2 to the power x by 3 to the power x is equal to 2 by 3 3 ta ke opashe nilam তাহলে এটাকে আমি 2 বাই 3 হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 বাই 3 লিখতে পারি যার পাওয়ারে কিছু নিমান 1 আছে তাহলে দুটোর বেস আবার সমান হয়ে গেল 2 বাই 3 আর 2 বাই 3 তাহলে পাওয়ার গুলো সমান হবে তাহলে x ইজ ইকুয়াল টু 1 তাহলে আমি কি কি পেলাম x এর ভ্যালু একটা আছে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 আর x ইজ ইকুয়াল টু 1 তাহলে আমি x এর দুটো ভ্যালু পেলাম ঠিক আছে এবার আমি फोर्थ অঙ্কে চলে যাব minus second brace 1 minus first brace 1 minus x cube whole to the power minus 1 second brace minus 1 third brace 1 by 3 when x is equal to 0.1 x value 0.1 এটাকে আমাদের সলভ করতে হবে আমি সলভ করছি 1 minus 1 minus এটাকে যেহেতু উপরে পাওয়ারে minus 1 আছে এটাকে আমি বাই আকারে লিখব তাহলে হচ্ছে 1 by 1 minus x cube সেকেন্ড ব্রেস এটা চলে গেল সেকেন্ড ব্রেস minus 1 থার্ড ব্রেস minus 1 by 3 1 minus এটা করলে পাই 1 মাইনাস x কিউব মাইনাস 1 বাই 1 মাইনাস x কিউব সেকেন্ড ব্রেস মাইনাস 1 থার্ড ব্রেস মাইনাস 1 বাই 3 এখানে কি কাটছে প্লাস 1 মাইনাস 1 এটা পাওয়ার যেহেতু অড আছে তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসবে 1 মাইনাস মাইনাস হলো প্লাস সেকেন্ড ব্রেসের মধ্যে লিখছি x কিউব বাই 1 মাইনাস x কিউব x কিউব সেকেন্ড ব্রেস মাইনাস 1 থার্ড ব্রেস মাইনাস 1 বাই 3 তাহলে এটা কি হচ্ছে এটা যেহেতু মাইনাস নেগেটিভে আছে তাহলে এটাকে আমি উল্টে লিখব তাহলে 1 প্লাস হচ্ছে 1 মাইনাস x কিউব বাই x কিউব সেকেন্ড ব্রেস চলে গেল থার্ড ব্রেস থাকলো শুধু মাইনাস 1 বাই 3 ঠিক আছে এই পোর্শনটা মুছছি এটাকে আমি করলে হচ্ছে x কিউব প্লাস 1 মাইনাস x কিউব বাই x কিউব থার্ড ব্রেসে পাওয়ারে মাইনাস 1 বাই 3 এখানে কি কাটছে x কিউব কাটছে x কিউবটা কাটছে তাহলে আমার থাকলো 1 বাই x কিউব থার্ড ব্রেসে বাইরে পাওয়ারে মাইনাস 1 বাই 3 যেহেতু আমার এটা নেগেটিভে আছে আমি আবার উল্টে লিখব উপরে চলে গেল x কিউব পাওয়ারে মাইনাস 1 বাই 3 তাহলে এটা হচ্ছে x কিউব ইন্টু মাইনাস 1 বাই 3 ঠিক আছে আচ্ছা যেহেতু আমি এটাকে x কিউব করে দিয়েছি এটার মাইনাস আর থাকলো না এটার মাইনাস আর থাকলো না তাহলে শুধু x থাকলো x এর মান পেলাম 0.1 জানি তাহলে x এর এখানে বসাচ্ছি 0.1 তাহলে এই অঙ্কটা সলভ করে পেলাম কি আনসার 0.1 এবার আমি 5 নম্বর অঙ্কে চলে যাব